বিসমিল্লাহির রহমানির রহিম। আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা নবিউল্লাহ নবী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, হাজারেবাগের সানিস, লালবাগের সেন্টু এবং সোহাগ, হাজারেবাগের মাসুম সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন। আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় জননেতা জনাব গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত রয়েছেন বিপ্লবী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস রিজভী আহমেদ, উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাত বর্ষের প্রাপ্য সিকদার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, গত 7ই জানুয়ারি শেখ হাসিনা দামি নির্বাচনের আয়োজন করেছিল। বাংলাদেশের সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের আহ্বানে শেখ হাসিনার সেই দামি নির্বাচন বর্জন করেছিল। বন্ধুরা, ভোট শেষ হয়েছিল, নির্বাচন কমিশন ওই আওয়াল বলেছে মানুষ ধান লাগাতে গিয়েছিল বলে ভোট দিতে আসে নাই। বন্ধুরা, উপজেলা নির্বাচন শুরু হয়েছে, প্রথম ধাপে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ নির্বাচন অংশগ্রহণ করে নাই, ভোট থেকে সাধারণ মানুষ দূরে দাঁড়িয়েছিল। বন্ধুরা, হাবিবে আউয়াল বলেছে মানুষ ধান কাটতে গিয়েছে। আজকে আমরা বলতে চাই, নির্বাচন কমিশন বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের স্বপ্ন রয়েছে ধানের সিঁচের মধ্যে। শেখ হাসিনা যে আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ ধান রোপণ করে ধান কেটে ঘরে তোলে, আপনার কোন অবস্থান বাংলাদেশে নেই। আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। লড়াই চলছে, লড়াই চলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক।